দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি বিথ সংলাপে। আপনাদের সাথে রয়েছি আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ খাত নিয়ে। আজকে আমরা কথা বলতে চাই আবাসন খাত নিয়ে। আমরা জানি যে করোনার এই বিপর্যয়ের সময়ে কিন্তু প্রতিটি খাত অর্থনীতির যখন বিপর্যস্ত হয়েছে তখন আবাসনের মতো খাত কিন্তু এর বাইরে নয়। আবাসন খাতে ব্যাপক রকমের বিপর্যয় আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে কেনাবেচার ক্ষেত্রে মোটা অঙ্কের বিনিয়োগ করতে হয়। সেক্ষেত্রে ব্যবসায়ীদের যেমন বিক্রি কমে গিয়েছে, ক্রেতাদেরও সামর্থ্যের জায়গাটিতে ঘাটতি, সব মিলে করোনাকালীন এই সময়ে আবাসন ব্যবসা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছানো যায়নি তো বটেই, বরং দিনের পর দিন আরও বিপর্যয় বেড়েছে। এই খাতের যে প্রত্যক্ষ পরোক্ষভাবে যেসব লোকজন কাজ করেন, কারণ আমরা জানি এর সাথে অনেক ব্যাকওয়ার্ড লিঙ্কেজের লোকজন জড়িত, ইট বালি সিমেন্ট অন্যান্য খাতেও কিন্তু এক ধরনের বিপর্যয় আমরা লক্ষ্য করেছি। সব মিলে আবাসন খাত নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে আজকে আমাদের সঙ্গে অতিথিরা কথা বলবেন। আবাসন খাতের বাজেট আগামী দিনে কেমন হওয়া উচিত তা নিয়েও কথা বলবেন। আমরা আজকে আলোচনা শিরোনাম রেখেছি বাজেটে আবাসন খাত, এই শিরোনামে কথা বলতে আমাদের সঙ্গে তিনজন অতিথি যুক্ত হচ্ছেন। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন ডক্টর আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক পিয়ারা, এবং একজন অর্থনীতিবিদকে আমরা পেয়েছি। এর সঙ্গে আমরা একজন নতুন উদ্যোক্তাকে পেয়েছি আবাসন খাত নিয়ে নতুন কাজ করছেন, মোহাম্মদ শাহ আলম সিদ্দিকী মানিক। তিনিও নিশ্চয়ই তার আবাসন খাতের এই সাম্প্রতিক সময়ে আসলে কী ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছেন তা নিয়ে আমাদেরকে জানাবেন। আমাদের সঙ্গে আরও একজন রিহেবের সহসভাপতি যুক্ত হচ্ছেন কিছুক্ষণের মধ্যেই, জনাব কামাল মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হবেন। দর্শক, আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। আমরা বাজেটে আবাসন খাত এই শিরোনামে কথা বলবো। আমরা রিহেব সহসভাপতির জন্য অপেক্ষা করি। তার আগে আমাদের সঙ্গে যে নতুন উদ্যোক্তা রয়েছেন জনাব মোহাম্মদ শাহ আলম সিদ্দিকী মানিক আমাদের সঙ্গে রয়েছেন, আবাসন খাত নিয়ে নতুন কাজ করছেন, তার অভিজ্ঞতার কথা যে শুনবো যে এই যে করোনাকালীন সময়, জনাব মানিক একটু আপনি যদি আপনার অভিজ্ঞতা বলেন আসলে কেমন ছিল গত এক বছরের এই যাত্রা, আপনারা যারা নতুন কাজ করছেন বা কতদিন ধরে আসলে আপনি কাজ করছেন কী ধরনের চ্যালেঞ্জগুলোই বা মোকাবেলা করছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে এবং News24 কে এবং আমন্ত্রিত অতিথি যারা আছেন সবাইকে আসসালাম। আসলে আবাসন সেক্টরে আমার অভিজ্ঞতা খুবই কম, আমি 3-4 বছর যাবত আমি এটাতে কাজ করছি, আমার কিছুদিন যাবত কাজ করছি, তো নতুন হিসাবে আমাদেরকে আপনারা ডেকেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি জানাতে চাই, যারা এখানে অর্থনীতিবিদ আছেন এবং অন্যান্য আবাসন প্রকল্পে অনেক সিনিয়র অনেক অভিজ্ঞ ব্যক্তিবর্গ আছেন, সেটা হচ্ছে যে করোনাকালীন সময়ে আমাদের মারাত্মকভাবে যেটা ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে যে এই মুহূর্তে জমি কেনাবেচা কিংবা ফ্ল্যাট কেনাবেচা এগুলি হচ্ছে না। ধরতে গেলে বিগত যদি 1.5 মাসের একটা জরিপ করা যায় তাহলে আমার মনে হয় না যে ঢাকা শহরে কেউ একটি ফ্ল্যাট বিক্রি করতে পারছে বলে মনে হবে, আমার মনে হয় না, এই ধরনের রিপোর্ট আছে। তো এই ধরনের একটা অবস্থায় আমরা আছি। তো যারা আবার ডেভেলপারের কাজ করছে, যে যারা আমরা বিল্ডিং এর কাজ করছে, যে হ্যাঁ শুধু জমি কেনা বেচা না, জমিটা কিনে আবার বিল্ডিং করছে, যারা এই ধরনের কাজে যারা আছে তাদের আবার কাজ চালিয়ে যেতে হচ্ছে, যে কারণ তাদের বিল্ডিং গুলো তৈরি করে দিতে হবে যথা টাইমের ভিতরে। কিন্তু এই সময়ে আবার দেখা যাচ্ছে যে যেখানে অর্থনৈতিক মন্দ অবস্থা, ইনকাম নেই, কিন্তু রড সিমেন্টের দাম বেড়ে গেছে, রডের দাম বেড়ে গেছে, সিমেন্টের দাম বেড়ে গেছে। আমরা একটা যদি সিমেন্টের দাম দেখতে যাই তাহলে দেখা যাচ্ছে যে সিমেন্টের দাম যেটা 370 থেকে 400 টাকা এক বস্তা সিমেন্ট পাওয়া যেত সেটা এখন প্রায় 100 টাকা বেশি লাগতেছে। হ্যাঁ, সেখানে এই ধরনের একটা অবস্থায় আছে। তো আমার মনে হয় যে আমাদের অর্থায়ন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিনা, যারা আবাসন উদ্যোক্তা, অর্থায়ন বা অর্থের সংকট একটি বড় সংকট কিনা আপনাদের জন্য? জি, জমি ক্ষেত্রে যে আচ্ছা, আমার মনে হয় যে আপনার যান্ত্রিক কারণে কথা আমরা শুনতে পাচ্ছি না। আমরা আপনার কাছে আবারও আসবো। তার আগে আমাদের সঙ্গে রিহেব সহসভাপতি রয়েছেন জনাব কামাল মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জনাব কামাল মাহমুদ, আপনার কাছে জানতে চাইবো এই যে আসলে গত এক বছরেরও বেশি সময় ধরে করোনাকালীন একটি সময়, সব মিলে আবাসন খাত নিয়ে আজকে আমরা কথা বলবো। আবাসন খাতে আসলে গত এক বছরের যে বেচা বিক্রি এবং আপনাদের যে ব্যবসায়িক যে টার্নওভার সেটির কি বাস্তবতা, আসলে কত শতাংশ হারে কমছে বা মাঝখানে আপনারা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন, সার্বিক চিত্রটা আসলে কি? দেখুন, গত গত বছর যখন আমরা করোনা ভাইরাসের
কারণে যখন আমাদের কাজ থমকে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে সরকার একটি সুন্দর একটি পদক্ষেপ নিয়েছিলেন। পদক্ষেপটা হলো এই, অপ্রত্যাশিত বিনিয়োগের যে সুযোগ সেই সুযোগটা দেওয়ার ফলে আমরা কিন্তু অনেকটা ঘুরিয়ে দাঁড়িয়েছিলাম এই কারণে যে তখন মানুষ আমাদের কাছ থেকে যাদের আমাদের যে রেডি ফ্ল্যাট গুলো ছিল সেগুলো তারা ক্রয় করার জন্য অনেক ক্রয় করার জন্য তারা খুব ব্যস্ত ছিলেন এবং অনেকেই ক্রয় করেছেন। এখন আমাদের যেটা ধারণা হচ্ছে সেই সময় আমাদের অনেকগুলো কমার্শিয়াল স্পেস এবং আমাদের প্লট এবং আমাদের আবাসন যে এই ফ্ল্যাট গুলো এগুলো সব বিক্রি হয়েছে এবং দোকান যেগুলো ছিল সেগুলো নিয়ে আমরা বেশ আশানুরূপ ফল পেয়েছিলাম। কিন্তু সবচেয়ে আমরা বেশি ফল পেয়েছি এই কারণে যে যেটা হলো যে সরকার যে সুযোগটা দিয়েছিল সেই সুযোগের ফলে, কারণ অনেকেই তারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন তাদের অপ্রত্যাশিত যে বিনিয়োগ সেই বিনিয়োগটা কিভাবে তারা বিনিয়োগ করবেন এবং সেটা যদি বিনিয়োগ করে সেটার ক্ষেত্রে যেন কোনো সংস্থা অথবা কয়েক বছরের জন্য জিজ্ঞাসা না করতে পারে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের রেডি ফ্ল্যাটের দিকে চাহিদা বেশি ছিল এবং যেগুলো সেমি রেডি অথবা যেগুলো হচ্ছে আপনার আপকামিং আসছে সেগুলো। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের যা দীর্ঘদিন ধরে তার তিনটি সন্তান অথবা দুইটি সন্তান, একটি ফ্ল্যাট আছে আরেকটি ফ্ল্যাট তিনি কিনতে চান, আরেকটি জমি তিনি কিনতে চান, সেগুলো যখন তার টাকা যখন সে প্রদর্শিত করতে পারছিলেন না সেটা যখন সুযোগ আসলো তখন মানুষ এটাকে এই এই দিকে ধাবিত হয়েছিলেন। তো এখন এই এই আবার লকডাউন শুরু হলো, এই অর্থ বছরে যদি আমরা মনে করি যে এই ধরনের সুযোগ সুবিধা আরো দেওয়া হয় তাহলে আমি এই সেক্টর থেকে সবচেয়ে বেশি রাজস্ব আয় হবে বলে আমি মনে করি। কারণ হলো যে মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য এখনো আপনারা জানেন ঢাকার সিটিতে প্রায় 77% লোকেরই আবাসন স্থল নাই, তারা ভাড়া থাকেন। তো মানুষ সাধারণত চায় তাদের নিজস্ব একটি সুচ্ছটি একটি বাসা অথবা ছোট্ট একটি একটি প্লট কেনার জন্য, সেক্ষেত্রে মানুষ আগ্রহ আছে। কিন্তু অনেক জটিলতার কারণে মানুষ যেমন ধরুন আমি একটা উদাহরণ আপনাকে দিই যে আমি একটা জমি গ্রামে কিনে রেখেছিলাম আজ থেকে 20 বছর আগে, সেটার দাম ছিল 10 লক্ষ টাকা, এখন আমি সেটা যখন বিক্রি করতে যাচ্ছি আমি সেটা পাচ্ছি হলো 1 কোটি 20 লাখ অথবা 1.5 কোটি টাকা। এখন এই যে আমার যে টাকাটা যেটা আমার মানে আমি সুযোগ দেখাতে পারছি না সেই টাকাটার জন্য কিন্তু আমি অপেক্ষা আছি কি করব। আর এই এই অপেক্ষার কারণেই আমরা এই সুযোগের অপেক্ষা ছিলাম 2012 সালে একবার ছিল এবং এই এই আমলে যদি আবার যদি এই অর্থ বছরে এইটা সুযোগ দেয় তাহলে আমাদের আবাসন ব্যবসা অবশ্যই মানে এটা আরো ঘুরে দাঁড়াবে, কিছুটা প্রোগ্রেস করবে। এবং আমি মনে করি যে এই এই আবাসন ব্যবসায়ের সাথে আমাদের অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিকের বিশাল একটা মিল আছে, যেমন সরাসরি আমাদের এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে 50 লক্ষ লোক এবং এর সাথে আর যাদের লিঙ্কেজ যে কোম্পানি তার আরো 2 কোটি লোক আছে। এই যে 2 কোটি লোক এবং 2.5 কোটি লোকের একটা সমন্বয় এখানে আছে এবং শ্রম আছে, এইগুলো এই প্রতিষ্ঠানগুলো আবাসন ব্যবসায় আমরা যে প্রোডাক্ট গুলো তৈরি করি সেই প্রোডাক্ট গুলো কিন্তু দেশেই বিক্রি করি, আমাদের কিন্তু বিদেশে আমরা এক্সপোর্ট করি না। সেই ক্ষেত্রে আমাদের দেশের মানুষের যে ধরনের সুযোগ সুবিধা, দীর্ঘমেয়াদী লোন, দীর্ঘমেয়াদী কিস্তি, আমাদের প্রজেক্ট লোন গুলো যদি দেওয়া হয়, থোক একটা বরাদ্দ থাকে আমাদের জন্য যে প্রজেক্ট লোন আমি যখন একটা প্রজেক্ট রেডি করব আমি 50% দিব, গভর্নমেন্ট 50% দিবে, সেই এই এই সুবিধা কিন্তু আমি শুধু পাচ্ছি না, এই সুবিধাটা কিন্তু এই দেশের মানুষের কাছেই আসতেছে। এবং যাদের মৌলিক চাহিদা পূরণ করার জন্য আবাসন মৌলিক চাহিদা পূরণ করার জন্য যাদের একটু সমস্যা আছে তারা আমাদের কাছ থেকে সহজ কিস্তিতে সহজভাবে রাষ্ট্র এবং আমাদের মাধ্যমে এটা দিতে পারবে বলে আমি মনে করি। জি নিশ্চয়ই, জনাব কামাল মাহমুদ অনেক চমৎকার সুনির্দিষ্ট কিছু বিষয় বলেছেন, আমরা আপনার কাছে আরও বিষয় জানবো, বিশেষ করে বাজেটের প্রস্তাবনা নিয়ে আপনার কাছে আবারও আসবো। তার আগে ডক্টর আহসানিজ মনসুর আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং নির্বাহী পরিচালক পিআরআই। ডক্টর মনসুর, আপনার কাছে একই বিষয় আসলে জানতে চাইবো যে আবাসন খাতের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে আসলে বিপুল মানুষের জীবন জীবিকা জড়িত। আমরা গত 1-1.5 বছরের যে এক বছরের বেশি সময় ধরে যে চিত্রটি দেখছি সেখানে কিন্তু আবাসনের সাথে সংশ্লিষ্ট উপকরণগুলোর দাম বরং বেড়েছে, সেখানে আবাসনের যারা বিনিয়োগ করেছেন তাদের খরচও বেড়েছে, অন্যদিকে ক্রেতাদের সামর্থ্যের জায়গাটির বাস্তবতাও আসলে আমরা দেখছি যে সেটি কমেছে। তো সব মিলিয়ে এই খাতকে খাতের অবস্থা নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাইব যে এটিকে আসলে কিভাবে গতিশীল করা যায় বা অর্থনীতিতে এর সুফল আরও বেশি নেওয়ার সুযোগ রয়েছে আগামী দিনে, যদিও আমরা একটি মহামারী সময়ের মধ্য দিয়েই যাচ্ছি। জি, পৃথিবীর সব দেশেই আবাসন খাত একটা বলা যায় 1 নম্বর খাত, সবচেয়ে বড় খাত, যে খাতের সাথেই অর্থনীতির চাকা সমান্তরাল ভাবে ঘুরে, বা এটা একটা যেটাকে বলে ইঞ্জিন অফ গ্রোথ, এটাই অন্যান্য রেলগাড়ি অন্যান্য বগিকে যেমন টেনে নেয় সেইভাবেই আবাসন খাতটা টেনে নেয় অর্থনীতি। কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে দুটো কারণে,
এক নম্বর আমাদের জমির স্বল্পতা খুব বিশাল, জনসংখ্যার চাপ অনেক বেশি। এই যে একটা সাপ্লাই ডিমান্ড ইম্ব্যালেন্স আছে, এটার ফলে কি হয়েছে আমরা কি দেখেছি, জমির দাম এত বেড়ে গেছে যে আমাদের শুধুমাত্র টপ 1% লোক ঢাকাতে এখন বাড়ি কিনতে পারে, আর বাকি 99% লোক বাড়ি কিনতে পারে। এটা একটা সবচেয়ে দুঃখজনক পাঠ হচ্ছে এটা। এবং সরকারকে আমি বলবো, সরকার গত 50 বছরেও দরিদ্র লো ইনকামের জন্য তেমন কিছুই করে না, কিছুই করে না। একটা একটা দুঃখজনক দিক, সবচেয়ে স্যাডেস্ট পার্ট হচ্ছে যে আমরা বলি যে আবাসন হচ্ছে একটা অধিকার, যে এই অধিকারের জন্য এই শহর অঞ্চলে মানুষকে তো থাকতেই হবে, মানুষকে করতেই হবে, কিন্তু তারা গুলশান বনানি পূর্বাচল সব করেছেন, গরিবের জন্য কি করেছেন, কাজকলাপ কিছুই করে। এটাই হচ্ছে আমাদের সরকার। সরকার কাদের ধনী করছেন, সরকার সরকারের যারা আমলা আছে তাদেরকে জমি দিচ্ছেন, সরকার যাদের সেনাবাহিনীতে আছে তাদের জমি দিচ্ছেন, পুলিশ বাহিনীতে আছে তাদের জমি দিচ্ছেন, সরকার নিজের প্রশাসন যন্ত্রকে সন্তুষ্ট রাখছে। এটাই হচ্ছে আমাদের পলিটিক্যাল ইকোনমি অফ ল্যান্ড। এটা বিএনপি সরকারও করেছে, বাংলাদেশ বর্তমান সরকারও করছে, এবং এই পলিটিক্যাল ইকোনমি যতদিন থাকবে ততদিন এই রিহাব, যে দুঃখজনক কথাটা বললেন যে ওনারা এই মানে কালো টাকা সাদা করার মাধ্যমে তাদের কাছে বিক্রি করবেন, হ্যাঁ চোরদের কাছেই তো আপনারা বিক্রি করবেন, তার চোরদের কাছেই তো টাকা আছে, তাদের কাছেই তো এই এই অপ্রদর্শিত অর্থ থাকবে, এটা দুঃখজনক। তা থাকতে হবে কোথায়, বিক্রি করতে হবে সাধারণ মানুষের কাছে, মধ্যবিত্তের কাছে, সেই জায়গাটা আমরা কোথায় আছি, আমরা কিছুই সেখানে দেখাতে পারি। দুঃখজনক দিক হচ্ছে এটা, বাংলাদেশের বেশিরভাগ শহরের নাগরিকরা আজকে বাসার তাদের বাড়ি নাই, এবং তাদের বাড়ি কেনার সামর্থ্য কোনোদিনও হবে না যতদিন পর্যন্ত সরকার এই নিম্নবিত্ত লোকদের জন্য কিছু একটা জমি তাদেরকে দেয়, যেটার মাধ্যমে বিল্ডার ভাইয়েরা এটি কিনে কনস্ট্রাকশন করে স্বল্প মূল্যে তাদেরকে সেই টাকা থাকার ব্যবস্থাটা করে দেয়। তাদেরকে তো থাকতে হবে, একটা ড্রাইভারকেও থাকতে হবে গুলশানের পাশে, কাজের লোককেও থাকতে হবে গুলশানের আশেপাশে বা বনানী বা ধানমন্ডির আশেপাশে, কিন্তু আমরা সেই ব্যবস্থা করি না। ফলে যেটা হয়েছে, বস্তি হয়ে যাচ্ছে এবং বস্তির মধ্যে তাদের থাকতে হচ্ছে, তাদের কোনো অধিকার নেই, সেই জায়গায় যেখানে থাকছে সেই জায়গাটা পুরোটাই একটা এক ধরনের কি বলবো মানে প্রভাবশালীরা তাদের ইনফ্লুয়েন্স কাটিয়ে তারা সেখানে আরেক ধরনের বাণিজ্য করছেন, তারা সরকারের সাথেই সম্পৃক্ত। তো এই এই কাজ কারবার চলছে, কিন্তু সত্যিকারের যে হাউজিং সেক্টর নিয়ে যে চিন্তা ভাবনা সরকারের করা উচিত, সেটা সরকার কোনো বাজেটে কোনো সরকারই করে নাই। জি ডক্টর মনসুর, একেবারে রুরো বাস্তবতার কিছু জায়গা আপনি তুলে ধরেছেন, একই সঙ্গে যদি আপনার কাছে জানতে চাইবো যে এই যে আবাসনের যে মধ্যবিত্তের নাগালের বাইরে থাকা এবং এর যে নিবন্ধন খরচ, এই খরচগুলো আসলে বাংলাদেশে বেশি কিনা, এটি নিয়ে আপনার কাছে জানবো। তার আগে আমাদের আসলে ছোট্ট একটা বিরতি নেবার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে কথাগুলো আপনার কাছে জানতে চাইবো। দর্শক, এই ভ্যালি বিচ সংলাপে আমাদের একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে, আশা করি আলোচনা সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি বিচ সংলাপে। আমরা কথা বলছি বাজেটে আবাসন খাত, এই শিরোনামে আজকে আমাদের সঙ্গে তিনজন অতিথি যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে ডক্টর আহসানিজ মনসুর, নির্বাহী পরিচালক পিআরআই রয়েছেন, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে কামাল মাহমুদ, সহসভাপতি রিহ্যাব, এবং আরও একজন নতুন আবাসন উদ্যোক্তা রয়েছেন জনাব মোহাম্মদ শাহ আলম সিদ্দিকী মানিক। আপনাদের তিনজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা ডক্টর মনসুর, বিরতির আগে আসলে আমরা আপনার কিছু অসম্পূর্ণ কথা থেকে গিয়েছিল, যেটি এখন জানতে চাইব যে যে প্রশ্নটি নিয়ে আলোচনা চলছিল, যে বিশেষ করে বাজেটের সামনের বাজেটে আসলে আবাসন খাত নিয়েই আপনি কথা বলছিলেন, বাজেটে আসলে আবাসন খাতকে গতিশীল করবার ক্ষেত্রে বা আবাসন খাতের জন্য বা নাগরিকের যে মৌলিক অধিকারের কথা বলছেন, তা নিয়ে আসলে কী ধরনের নির্দেশনা থাকা উচিত বলে মনে করেন? সেটা হচ্ছে যে সরকার বলুক, যেখানে আমি 10 বিঘা বা 50 বিঘা জায়গা দিচ্ছি, যেখানে সরকারি জমি পূর্বাচলে হতে পারে, সেটা ঢাকার আশেপাশে অন্যান্য জায়গাতে হতে পারে, যে কাছাকাছি হতে হবে, খুব দূরে আমাকে 100 মাইল দূরে বা 50 মাইল দূরে সেখানে দিয়ে লাভ হবে, এখানে নিম্নবিত্তের জন্য একটা ব্যবস্থা করা হোক, তাদেরও তো জীবিকা দেখতে হবে। আমি আমেরিকা থেকে এসেছি, আমি দেখেছি সবচেয়ে বেশি পশ এরিয়া যেখানে $5 মিলিয়ন একটা বাড়ি, তার একটা সেগমেন্টে তারা লো ইনকাম হাউজিং করে দিচ্ছে, কারণ ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট হচ্ছে ওইসব স্টেটের যে কোনো বিল্ডার যখন একটা হাউজিং এরিয়া ডেভেলপ করবে, তার একটা সার্টেন পার্সেন্টেজ অফ ল্যান্ড এটা লো ইনকাম হাউজিং এর জন্য রাখতে হবে, এবং সেখানে লো ইনকাম হাউজিং করে তাদের লো ইনকাম গ্রুপের কাছে বিক্রি করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেট। আমাদের সারা বাংলাদেশে এই আছে কোনো আইনই, আমাদের অবশ্য ওই ধরনের ল্যান্ড দেওয়ার সক্ষমতাও নাই বিল্ডারদের, কারণ টাকা কম,
সেই জন্য সরকারকে এখানে এগিয়ে আসতে হবে, সরকারকে ওই জমিটা দিতে হবে এবং বলতে হবে এই জমিটা শুধুমাত্র 600 স্কোয়ার ফিট থেকে 700 স্কোয়ার ফিটের বেশি সাইজের ফ্ল্যাট হবে না, একেবারে নিম্নবিত্তদের জন্য। এবং এটার দাম হবে হয়তো আমরা সরকার যদি ডিসকাউন্ট করে দেয় জমির দামটা একেবারে নিচের দিকে রেখে, তাহলে হয়তো 30 লাখ টাকা 25 লাখ টাকায় বা এই ধরনের একটা দামে তখন বিক্রি করা সম্ভব হবে বলে আমরা মনে করি। এই এইভাবে যদি প্ল্যান করে তাহলে কিন্তু একটা ড্রাইভার, একটা রিক্সা, রিক্সাওয়ালা যে সেখানে তার পরিবার নিয়ে থাকে, কাজের লোকেরা, তারাও কিন্তু সেই সব জায়গায় তারা একসময় তারা থাকতে পারবে। এই যে এই জিনিসটাকে চিন্তা করতে হবে সরকারকে, অন্য কারোর জন্য না, এটা সরকারের দায়িত্ব। সেই জন্য আমি বলবো বাজেটে যদি কিছু করতে চান ওই জায়গাটায় করুন, আবার ধনীদের ধনী করার ব্যবস্থা করেন না, আবার কালো টাকা সাদা করার ব্যবস্থা করেন না। কারণ কালো টাকা সাদা করে কি করেছেন আপনার, আপনার 12,000 কোটি টাকা সাদা করেছেন কিন্তু পেয়েছেন কত, সরি 1,200 কোটি টাকা সাদা করেছেন, পেয়েছেন কত, পেয়েছেন 200 কোটি টাকা, তো 10% বা 120 কোটি টাকা পেয়েছেন। আপনারা পেয়েছেন 120 কোটি টাকা, ছাড় দিয়েছেন কত, 240 কোটি টাকা, কারণ এটা 30% হতে পারত। তো লসটা কার হলো, লসটা হলো সরকারের, গেনটা কার হলো, যেই ব্যক্তি যে অসৎ উপায় চুরি করেছে টাকা রোজগার করেছে সেই পেল, এবং তাকে আবার বাড়ি কেনারও সুযোগ করে দেওয়া হোক। স্যার নিবন্ধন খরচ নিয়ে গ্রহণযোগ্য নয়। জি জি স্যার, স্যার নিবন্ধন খরচ নিয়ে আমাদের আবাসন উদ্যোক্তারা সবসময় দাবি করেন, গত বাজেটে আমরা সমন্বয় করতেও দেখেছি, এটাকে আসলে কিভাবে দেখেন? এটা আমি মনে করি যে সরকার ইন দ্য রাইট ট্র্যাক, আমাদের খুবই বেশি ছিল এটা, এটা আস্তে আস্তে কমে আসছে, আরো কমানো যেতে পারে। আমি 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 আমার ওয়াশিংটনে আমার 2-3টা বাড়ি ছিল, আমি জানি এটা এটা রিফাইন পারচেজ কস্ট হচ্ছে 4%, 4 ম্যাক্সিমাম 5, এর বাইরে হওয়া উচিত আপনার কাছে কি মনে হয় যে আবাসন খাতের কোন বিষয়গুলো আসলে বিশেষ করে নিবন্ধন খরচ বা আরেকটু আবাসন ব্যবসায়ীদের জন্য ব্যবসা বান্ধব করবার ক্ষেত্রে কি ধরনের দাবি বা প্রত্যাশার জায়গা রয়েছে? আমি স্যারের কথা ধরে বলতে চাচ্ছিলাম যে স্যার যে নিবন্ধন ব্যয়টা 2% কথা বললো, তো আমরা এখন দেখছি যে আগামী অর্থ বছরের বাজেটে আবাসন খাতে নিবন্ধন ব্যয় 12% থেকে কমিয়ে 7%, অর্থাৎ 12% মতো নিবন্ধন ব্যয় আমাদের হচ্ছে সম্ভবত দেশে এখন, তো সেটা কমিয়ে 7% দাবি জানিয়েছে রিহ্যাব বা আদার্স সংগঠনগুলো। তো সেক্ষেত্রে স্যার বলেছে 4-5% নিবন্ধন ব্যয় হওয়া উচিত, মানে এটা বাইরের দেশগুলোর উদাহরণ দিয়েছে। জি জি জি, যে আমার মনে হয় যে এটা খুবই একটা ভালো উদ্যোগ যদি এটা করা হয়। আর জমির দামের ক্ষেত্রে একটা ফ্ল্যাট এবং জমি, আমি একটু আমার অভিজ্ঞতা থেকে বলি যে আমার এমন জায়গা আছে যে জমির যে পরিমাণ দাম সেইটা রেজিস্ট্রেশন করতে গেলে জমির দামের চেয়েও বেশি হয়ে যায়, এমনও কিছু এরিয়া আছে যেটা মারাত্মক একটা মানে জমি কেনা বেচার জন্য একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, যে কেউ জমি কিনতে পারছে না কি সে রেজিস্ট্রেশন ফি প্রায় জমির দামের সমান হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো যদি সরকার একটু দেখে তাহলে হয়তো বা যারা এই সেক্টরে আছেন কিংবা গরিব যারা আছেন, যারা জমি কিনে নিজেরাও বাড়ি করতে চান, তাদের ক্ষেত্রে সুবিধা হবে। এবং আমি স্যারের কথা অনুযায়ী এটাও বলতে চাই যে আমিও একমত যে যদি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত এদের সবার জন্যই যদি সরকার ফ্ল্যাটের ব্যবস্থা করে এবং সেভাবে একটা স্যারের কথা অনুযায়ী ব্যবস্থা করে দেয়, তাহলে এই দেশের জন্য সব ধরনের জনগোষ্ঠীর জন্য সব ধরনের জি অনেক ধন্যবাদ জনাব আলম সিদ্দিকী, আমরা আপনার কাছে আবার আসবো। তার আগে রিহ্যাব সহসভাপতি আমাদের সঙ্গে রয়েছেন জনাব কামাল মাহমুদ। কামাল মাহমুদ, আপনার কাছ থেকেই জানতে চাইবো যে আসলে আগামী বাজেটে আপনারা কি ধরনের, এই যে রিহ্যাবের একটা দাবির কথা আমরা জানলাম যে জানি আগে থেকেই যে নিবন্ধন খরচ আপনারা কমানোর দাবি করেছেন, তো নিবন্ধন খরচ গত বাজেটেও কমানো হয়েছিল কিছুটা, সব মিলে কি ধরনের প্রত্যাশা বা দাবিগুলো রাখছেন আগামী বাজেটের জন্য আবাসন খাতকে ঘিরে? দেখুন, আমি শ্রদ্ধা রেখে বলছি, আমার যার ওই স্যারের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে স্যার একটা কথা বললেন যে 1,000-10,000 কোটি টাকার থেকে আসছে সেখানে 100 কোটি টাকার মতো হোয়াইট করছে আর কি। আমি হোয়াইটের কথা যাব না, মানে সাদা কালো টাকা সাদার ক্ষেত্রে যে সরকার যে রেভিনিউ পেয়েছে, আমি বলতে চাই এই টাকাগুলো যে আমরা যদি এই 10,000 কোটি টাকা তো আর আপনার 1-2 টাকা না, এই টাকাটা তো আপনার এই দেশে বিনিয়োগ হচ্ছে, যদি এই দেশে বিনিয়োগ না হয় এই টাকাটা কি এই দেশে থাকতো? আমরা দেখেছি যে এই
এর আগে এই টাকাগুলো মালয়েশিয়া, কানাডাতে, আমেরিকাতে যারা বিনিয়োগ করেছে পাচার হয়ে গেছে, এটা কি কোনো কথায় কাজ হবে? এটা কি কেউ আমরা বলে টকশোতে বলে আমরা কি এটাকে রোধ করতে পারছি এবং পারবো? সরকার যে ধরনের পদক্ষেপ নিয়েছে, টাকা যেভাবেই সে ই করুক না কেন করছে, কিন্তু সেই টাকাটা যদি সে যদি হজম না করতে পারে, রাখতে না পারে, সেটা যদি দেশের বাইরে নিয়ে যাবে, হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে গেল। আমরা তো অনেক সময় বলছি যে টাকা দেশের বাইরে চলে যাচ্ছে, কোথাও বেগমপাড়া হচ্ছে, কোথাও মালয়েশিয়া বাঙালি পল্লী হচ্ছে, আমরা কিন্তু রোধ করতে পারিনি, পারবো না। কিন্তু আমরা 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 আবাসন ব্যবসায়ীরা মনে করছি যে তারপরও যদি এই টাকাটা এখানে বিনিয়োগ হয়, অ্যাটলিস্ট এইটা তো এই দেশে থাকছে, কিন্তু না থাকলে কিন্তু এই টাকাটা সে আমরা রাখতে পারবো না, কোথায় নিয়ে যাবে, কোন দেশে পাঠাবে, এটা কিন্তু আমরা জানি না ঠিক। আর একটা কথা তার বললেন যে আসলে চোরদের সহযোগিতা, আসলে চোরদের সহযোগিতা করার কথা এটা হচ্ছে না, এটা না। আমরা মনে করি সব শ্রেণীর মানুষের জন্য, আসলে যারা আপনি জানেন যে বৈধভাবে একটা লোকের এক কোটি টাকা ফাইলে থাকা খুব কঠিন ব্যাপার, যিনি ধরেন মাসে এক কোটি এক লাখ টাকা ব্যয় করেন, আয় করেন, তার সমস্ত খরচ বাদে কিন্তু তার এক কোটি টাকা তো ফাইলে থাকা ডিফিকাল্ট ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। কিন্তু তিনি একটা দেশে একটা জমি রাখছিলেন, আমি আবারও বলতেছি সেই জমিটা বিক্রি করে সেখানে তার ফাইলে আছে 20 লক্ষ টাকা, উনি সেখান থেকে 80 লক্ষ টাকা নিয়ে আসলেন, এখন উনি এখান থেকে 10% দেওয়ার পরে উনি একটা ফ্ল্যাট ক্রয় করতে পারলেন। আপনি জানেন যে বড়দের বড় তেমন কোনো সমস্যা না, ছোটদের কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হয়। আবার বলছে লো ফ্ল্যাট, যেগুলো লো ইনকামের যাদের যে ফ্ল্যাট গুলো সেগুলো তো আসলে সম্ভব না, কারণ হচ্ছে সরকার আগে থেকেই এখানকার ঢাকার আশেপাশে যে জমিগুলো ছিল সেগুলো তারা প্লট আকারে বরাদ্দ দিয়ে দিয়েছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে সেই প্লট গুলো তো আজকে 20 বছর 22 বছর হয়ে গেলো, সেখানে বাড়ি হচ্ছে না, বাড়ি করতে পারছে না, সেখানে কোনো প্রোগ্রেস করতে পারতেছে না। আবার সরকার এখানে এমনও দেখছি যে সরকার নিজেই ব্যবসা করতে যাচ্ছে, ব্যবসা করতে যে ন্যাশনাল হাউজিং রাজুক ব্যবসা করতেছে, সেখানে ফ্ল্যাট তৈরি করে আমাদের আমরা 50-50 রেশিও দেওয়ার পরেও আমরা যে দামে বিক্রি করি তার চাইতে তাদের জমি নিজেদের, তারপরে তার চাইতে হয়তো 200-400 টাকা কমে বিক্রি করে। এই এইগুলোর জন্য তো আসলে নিশ্চয়ই সংকটগুলোর সমাধানের কথা বলছেন। জি আর রেজিস্ট্রেশন ফি হচ্ছে কি, আমরা বলি একটা মানুষ যখন একটা ফ্ল্যাট কিনেন তখন যখন দেখা যায় যে এক বছর উনি যখন নিয়েছিলেন তখন আমাকে 70 লক্ষ টাকা পে করছেন, এখন ওটার পরে যখন 10% হয় 7 লক্ষ টাকা, এই টাকাটা দিতে তার খুব কষ্ট হয়, কারণ সে তো যারা বড় তাদের বেশি কষ্ট হয় না, কিন্তু এই লোকের 7 লক্ষ টাকা বিরাট ব্যাপার। এটা কিন্তু সরকার মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের জন্য নীতি নির্ধারণ নাই যে এই রেজিস্ট্রেশনের পরে এটা মর্গেজ থেকে সে সরকারের কাছ থেকে লোন নিতে পারবে। আর একটা জিনিস হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো যদি মানুষ আমি যদি মনে করি নিজের আয় থেকে আমি ব্যয় করে আমি আমার ফ্ল্যাটের আমার আবাসিক যেখানে বসবাস করছি সেটার ভাড়া পেড করতে পারবো। দেখেন প্যান্ডামিকের সময় আমি অনেক লোকের কাছে শুনতে পাচ্ছি যে যারা 40,000 টাকা বেতন পায় তাদের 15,000 টাকা ভাড়া, অথচ কিন্তু তারা কিন্তু কাজকর্ম করতে পারছে না। এই যে ভাড়ার একটা যন্ত্রণা, মৌলিক চাহিদার একটা যন্ত্রণা, এটা পূরণ করা কিন্তু অত্যন্ত কঠিন। এবং আমরা মনে করি ঢাকার সিটিতে যারা বসবাস করেন তার 50% টাকাই শুধু আমরা কথা বলছি বাজেটে আবাসন খাতে, শিরোনামে আমাদের সঙ্গে তিনজন অতিথি যুক্ত রয়েছেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছে, একেবারেই সংক্ষেপে আর দু একটি বিষয় নিয়ে কথা বলবো, সুনির্দিষ্ট করে যদি আমাদেরকে আমাদের অতিথিরা বলেন। প্রথমেই জনাব কামাল মাহমুদ আপনার কাছে আসি, আপনি বিরতির আগে কিছু কথা বলছিলেন, বিশেষ করে নিবন্ধন খরচ নিয়ে আপনি বলতে চাচ্ছিলেন এবং একই সঙ্গে বাজেটের সুনির্দিষ্ট কি প্রস্তাব রয়েছে, সময় স্বল্পতার কারণে যদি সংক্ষেপে বলেন জনাব কামাল মাহমুদ। আমি বলতে চাচ্ছি যে 4-5% মধ্যে যদি সরকার এই অর্থ বছরে যদি এটাকে রেজিস্ট্রেশন নামিয়ে আনে, আমাদের যারা আবাসন ব্যবসা আছে আবাসন ব্যবসায়ীদের জন্য যদি আপনার একটা থোক বরাদ্দ দেয় 20-30 হাজার কোটি টাকা, আর আমরা মনে করি যে অর্থ আমাদের এই অবশ্যই আমরা বলবো অপদর্শিত বিনিয়োগের সুযোগটা রাখ যদি এই বাজেটে রাখে, তাহলে আমরা মনে করি যে আমাদের এই ব্যবসাটা অত্যন্ত চাঙ্গা হবে। এবং আরেকটা জিনিস আমরা মনে করি সেটা হলো যে যদি আমাদের আদার্স ম্যাটেরিয়ালস আছে সেই ম্যাটেরিয়ালস এর দিকে যদি সরকার তদারকি করে, তাহলে আমরা মনে করি যে আমাদের ফ্ল্যাটের কস্টিংটা কমে যাবে।
এবং আমরা মাস পথে যে ধরনের প্রবলেমে পড়ি, যে হঠাৎ করে আমরা এস্টিমেট করি যে রডের এখন বর্তমান দর চলছে 70,000-50,000 টাকা টন, হঠাৎ করে দেখা যায় যে মৌসুম যখন চলে আসে তখন সেটার দাম হয়ে যায় 70,000-73,000 টাকা অথবা অনেক সময় হঠাৎ করে বেড়ে যায়। টোটালে আমরা বলবো যে অর্থলগ্নি প্রতিষ্ঠান যেগুলো আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলো আছে, সেই ব্যাংকগুলো যদি আমাদের মাঝে আমাদের সরকার নির্দেশ অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী যদি আমাদেরকে সকল ধরনের প্রজেক্ট লোন এবং কাস্টমারের দীর্ঘমেয়াদী কিস্তির জন্য যদি প্রস্তাবনা আসে অর্থ মন্ত্রণালয় থেকে, আমরা এই আবাসন ব্যবসায়ীরা খুব উপকৃত হবে এবং সাথে সাথে মৌলিক চাহিদা পূরণ করার জন্য যারা এখনো একটুকরো একটা ফ্ল্যাট অথবা একটুকরো জমির জন্য তারা এখনো তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি, তারা পৌঁছতে পারবে বলে আমি মনে করি। জি জনাব কামাল মাহমুদ, সুনির্দিষ্ট করে বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকজন নতুন উদ্যোক্তা জনাব মোহাম্মদ শাহ আলম সিদ্দিকি মানিক আমাদের সঙ্গে রয়েছেন। জনাব শাহ আলম সিদ্দিকি, আপনি যদি আপনার প্রস্তাবনার জায়গাটি বলেন যে আসলে সামনে বাজেট রয়েছে, সেক্ষেত্রে আপনারা কি ধরনের চ্যালেঞ্জ আসলে এই গত এক বছর মোকাবেলা করছেন, কি চ্যালেঞ্জগুলো রয়েছে এই খাতে? যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছে সেটা আমি আগে বলেছি, এখন আমার আরেকটু প্রস্তাবনা হচ্ছে যে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সহ যে ব্যাংকগুলো আছে তারা যদি আমাদেরকে স্বল্প মানে 5-6% বা 6-7% দীর্ঘমেয়াদে যদি হাউস বিল্ডিং লোন গুলো দেয়, আমার অভিজ্ঞতা দেখা গেল যে কোনো একটা ফ্ল্যাট করার ক্ষেত্রে বা যে কোনো বাড়ি করার ক্ষেত্রে হাউস বিল্ডিং লোনের ক্ষেত্রেও অ্যাপ্লিকেশন করলে প্রায় 2 বছর লেগে যায় এটার লোনটা পেতে। তো আসলে এই 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 দিকগুলো যদি একটু সরকার দেখেন, আর পাশাপাশি কামাল ভাই যে জিনিসগুলো করলো সত্যিকার অর্থে যে রসিমেন্টের দাম এগুলো কমানো, সহজ শর্তে লোনগুলো আনা এবং ফ্ল্যাট রেজিস্ট্রি ফি এবং জমি রেজিস্ট্রি ফি অবশ্যই অবশ্যই কমানো, মানে এটা যেমন যে ফ্ল্যাট আমি 60 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনলাম 70 লাখ টাকা দিয়ে, আর ধানমন্ডি কিংবা এইসব এরিয়াতে তো 1-4 কোটি টাকা তো এড়ানো হয় পার দিয়ে, কিন্তু মধ্যবিত্তদের ক্ষেত্রে যারা 50-60-70 লাখ টাকা দিয়ে কিনে তাদের আবার 7 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট রেজিস্ট্রি করলাম, কিংবা জমি মফস্বলে একটা জমি এমন আছে যে মাত্র 50,000 টাকা শতাংশ কিন্তু সেই জমি রেজিস্ট্রি করতে গেলে দেখা যায় সেম পরিমাণ প্রায় রেজিস্ট্রি ফি লেগে যায়। তো এই জায়গাগুলোকে অবশ্যই অবশ্যই উপর মহলে যারা আছে তারা যদি সরকারকে অবহিত করেন, আমরা তো খুবই নতুন উদ্যোক্তা, আমার মনে হয় যে এই সাইটগুলো যদি সরকার দেখেন তাহলে হয়তো বা এই করোনা কোভিড কালীন সময় পার করলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকেও সুনির্দিষ্ট করে বলার জন্য। আমরা শেষ পর্যায়ে রয়েছি, শেষ কথা শুনবো ডক্টর হাসানেজ মনসুরের কাছ থেকে, যে আবাসন খাতের যে বারবার বলা হচ্ছিল গরিবের জন্য বা মৌলিক এই অধিকার পূরণের ক্ষেত্রে আমরা এখনও সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারিনি, এই সাধারণ মানুষের কাছে পৌঁছানো এবং পরিকল্পিত আবাসনের জন্য আসলে আবাসনের পথে যেটি হাঁটা সেটি বিশ্বমানের করে বা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা, সেই ক্ষেত্রে ডক্টর মনসুর কি বলবেন যে আমাদের আমরা আসলে সেই পথে কতটা যেতে পারছি? প্রথমে আমি বলবো যে গরিবদের জন্য কিছু কিছু জায়গায় ল্যান্ড সেপারেট ল্যান্ড অ্যালোকেশন করে দেন এবং বিল্ডারদের কাছ থেকে অকশন করে দেন যে আপনারা এই 600 স্কোয়ার ফিটের মধ্যেই বাড়ি করতে হবে এবং এই দামের মধ্যে বাড়িটা দিতে হবে এবং কোয়ালিটি গুলো মেনটেন করতে হবে, আপনারা এটা করে দেন বাজেটে, সেই জমির অ্যালোকেশনটা শুধু যেন সরকার করে। প্রচুর জায়গা আছে পূর্বাচলে এখনো সরকারের কাছে যেটা সরকার দিতে পারে, সেখানে স্টেডিয়াম বানাচ্ছে, সেখানে অনেক কিছু হচ্ছে, অনেক জায়গা আছে সরকারের কাছে, উত্তরাতে অনেক জায়গা আছে যেখান থেকে তারা দিতে পারবে, তারা চাইলে পরে ওই পুরন ঢাকার ওই পাশ থেকেও তারা অনেক জায়গা দিতে পারবে সরকার চাইলে, এটা করা সম্ভব, সদিচ্ছা থাকতে হবে। 2 নম্বর যেটা আমি বলবো যে সরকার উচিত হচ্ছে এই ফাইন্যান্সিং সাইডটাকে দেখা, যে ফাইন্যান্সিং ব্যাংককে দিয়ে কিন্তু বাড়ি বানানো কোনোদিন বাড়ি ঘর তৈরি করা বা লং টার্ম লেন্ডিং হয় না, পৃথিবীর কোনো দেশে হয় না, এখানে মর্টগেজ লেন্ডিং লাগে, সেই জন্য দরকার হচ্ছে সরকারকেই করতে হবে, এটা একটা বন্ড মার্কেট ক্রিয়েট করতে হবে, যে বন্ড মার্কেটে 15-20-30 বছরের বন্ড থাকবে এবং ওই বন্ডের এগেনস্টেই বাড়িগুলোকে ফাইন্যান্স করা হয়, সেটা যদি করা হয় তাহলে 30 বছর পর্যন্ত আমরা ফাইন্যান্স করতে পারবো। প্রধান সমস্যাটা কিন্তু ইন্টারেস্ট না, প্রধান সমস্যা হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট। আমি যদি দেখি আমাকে বাড়ি যদি 10 বছরের মধ্যে শোধ করতে হয় আমার যে পেমেন্ট হবে 20 বছরের শোধ করে তার পেমেন্ট অর্ধেক হয়ে যায়, এই এই জায়গাটাতে আমাকে নজর দিতে হবে, টেনিওরটাকে বাড়াতে হবে যতদূর সম্ভব, সেটা বন্ড মার্কেট ক্রিয়েশনের মাধ্যমে করতে হবে, মর্টগেজ ফাইন্যান্সিং এর ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত যেটা আমি বলবো, রাজুক যেন ল্যান্ড ব্যবসা থেকে সরে যায়, রাজুকের কোনো জমি দেওয়ারও অধিকার থাকা উচিত না, সেখানে বানানোরও অধিকার থাকা উচিত না, রাজুকের একমাত্র দায়িত্ব হওয়া উচিত বাড়িগুলোর কনস্ট্রাকশন ঠিক মতো হচ্ছে কিনা অ্যাজ পার দ্য কনস্ট্রাকশন রুল অ্যান্ড রেগুলেশন,
এর বাইরে রাজ্যকে কোনো ওই ব্যবসা বাণিজ্য করার এবং ধান্দাবাজি করে এই রিঅ্যালোকেশন করে আবার পয়সা খাওয়া এই এই এইটা একটা চুরচুবৃত্তির একটা অভ্যাস রাজুকের মধ্যে। রাজুক ইজ এ মোস্ট করাপ্ট অর্গানাইজেশন ইন হোল অফ বাংলাদেশ। এই জায়গা থেকে রাজুককে বের করে আনতে তাহলে আমাদের দেশের বাড়িঘরের মানটা বাড়বে, কোয়ালিটিটা বাড়বে এবং ইন্সপেকশন তাদের অর্থে অবজেক্টিভ হবে। ইন্সপেকশন 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 নো ল্যান্ড। এবং আমাদের দালানের উচ্চতা নিয়ে যদি ডক্টর মনসুর একটু বলেন যে উচ্চতা আমরা যে ছোট ছোট বিল্ডিং এর দিকে যেতে চাই এটি আসলে আমি মনে করি যে আমাদের ওই 5 কাঠা 3 কাঠা 10 কাঠা 20 কাঠা 1 বিঘা এই প্লটে যাওয়াই উচিত না। আমাদের প্লট হওয়া উচিত বড় বড় 10 একর 20 একর 30 একর এর এক একটা প্লট পার্সেল হবে, অকশন করে দেওয়া হবে, বিল্ডাররা নেবে, সেখানে হাই রাইজ বিল্ডিং হবে 50 তলা 60 তলা 70 তলা, কারণ আমাদের জমি কম কিন্তু স্পেস থাকবে, খেলার জায়গা থাকবে, সুইমিং পুল থাকবে, এটা থাকবে সেটা থাকবে, মানুষ এনজয় করবে, কোয়ালিটি অফ লাইফ থাকবে, গাছপালা থাকবে, পাখি থাকবে। এই বিল্ডিং এর পর বিল্ডিং একটার পর একটা আড়াই কাঠা ঢাকা একটা কংক্রিটের জঙ্গল হয়েছে। আমরা এটা করেছি, রাজুকি এটা করেছে, সরকারের অব্যবস্থাপনা সেই জন্য দেখে। এটা যদি আমরা গ্রিন করতে চাই সিঙ্গাপুরে যে দেখে এখানে মানুষের ঘনত্ব কি ঢাকার চাইতে কম, একটু কোনা মানুষের ঘনত্ব ঢাকার চাইতে বেশি কিন্তু পরিকল্পিত ভার্টিক্যালি চলে যাচ্ছে। সেই জন্য ভার্টিক্যাল করতেই হবে কিন্তু স্পেসটাকে গ্যাপটাকে বাড়াতে হবে আর 2 কাঠা 3 কাঠার প্লট বাণিজ্য বন্ধ করে দিতে হবে। জি ডক্টর মনসুর একেবারেই সুনির্দিষ্ট করে কিছু বিষয় বলেছেন, যেটি আসলে পরিকল্পিত আবাসনের কোনো বিকল্প নেই, এটি বাস্তবায়ন না করলে আমাদের এই আগামী ঢাকাকে যদি আমরা রক্ষা করতে চাই, পরিবেশ বান্ধব করতে চাই, সবার বসবাস উপযোগী করতে চাই, নিঃসন্দেহে এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন প্রয়োজন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের আলোচনা এখানে এই ভ্যালি বিচ সংলাপ শেষ করছি। দর্শক আগামীকাল দেখা হবে নতুন বিষয় নিয়ে নতুন অতিথির সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।